নমস্কার, ফ্যাশন এক্সক্লুসিভ থেকে আমি আবার ইউটিউবে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে কুর্তিগুলো দেখাবো ওটা 95 থেকে 650 অবধি আছে। তো আমি ফার্স্টে 95 দিয়ে স্টার্ট করব। এই যাচ্ছে কুর্তিটা, এটা হচ্ছে পিওর খাদি কটনের। এটা কিন্তু 95-এর, এটা 95-এর, কিন্তু এটার কিন্তু ইন্টারলক আছে, এটার ইন্টারলক আছে। এমন না যে 95 বলে কোয়ালিটি খারাপ, এটার কিন্তু ইন্টারলক আছে আর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এর আরও বাকি কালার অপশান আছে, তার জন্য কিন্তু আমাদের সাথে একটু যোগাযোগ করতে হবে। এটার প্রাইস যাবে হচ্ছে 95, এটার সাইজ যাবে এল অ্যান্ড এক্সেল। এই যাচ্ছে পুরো কুর্তিটা, ভীষণ সুন্দর। এগুলো ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট কুর্তি। নেক্সট এবার আমি যাব একটা লং কুর্তিতে, এটা হচ্ছে কটনের ওপর, এটা হচ্ছে কটনের ওপর, এটা সাইজ যাবে হচ্ছে ট্রিপল এক্সেল। এখানে কাজটা দেখিয়ে দিচ্ছি, এখানে ভীষণ সুন্দর একটা কাজ করা আছে। এই যাচ্ছে স্লিভস, এটারও কিন্তু আরো কালার অপশন অ্যাভেলেবেল আছে। এই যাচ্ছে পুরো কুর্তিটা, ভীষণ একটা সুন্দর ব্ল্যাকের ওপর রেডের কাজ করা কুর্তি। এটার বাকি কালারের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এটার প্রাইস যাবে হচ্ছে 255। আমাদের এখান থেকে কিন্তু বড় বড় ব্যবসায়ীরা বড় বাজারেও কিন্তু অনেক জিনিস পারচেজ করেছেন হোলসেলাররা। তো সেজন্য বলছি আপনারাও চাইলে আমাদের শপে আসুন, এসে নিজের চোখে দেখে যান কোয়ালিটিটা। এমন না যে ভিডিওতে একরকম বলা হচ্ছে সামনে আর একরকম, দুটোই কিন্তু সেম। আচ্ছা, এই যাচ্ছে কুর্তিটা, প্রাইস হচ্ছে 255। নেক্সট আমি দেখাবো, নেক্সট একটা সুন্দর ডেলিভারের কুর্তি দেখাবো। এটা হচ্ছে স্ল্যাব কটনের ওপর, এই যাচ্ছে কুর্তিটা, এরকম মিডিলে হচ্ছে মিররের ওয়ার্ক করা থাকবে, ফ্লাওয়ার প্যাটার্নে থাকবে মিডিলে, এরকম কিন্তু উলেনের কাজ করা থাকবে, সাইডে যে পেটালসগুলো থাকে সেইগুলো মিররের কাজ করা থাকবে, আর মিডিলে এরকম মিররের ওয়ার্ক। এই যাচ্ছে কুর্তিটা, সাইডে কিন্তু লটকান আছে। এটারও বাকি অনেক কালার অপশান আছে, এটার সাইজ হচ্ছে ডাবল এক্সেল। এটার প্রাইস হচ্ছে 295। এইগুলো কিন্তু সব রিটেল প্রাইস, আমি যে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু সব রিটেল প্রাইস। আমাদের যারা হোলসেলাররা আছেন সেজন্য কিন্তু আমাদের সাথে একটু যোগাযোগ করতে হবে। নেক্সট আমি দেখাবো একটা পিওর কটনের কুর্তি, সাইজ হচ্ছে যাবে ডাবল এক্সেল। দেখুন কি সুন্দর, এখানে এরকম পাতার কাজ করা থাকবে, পাতার এরকম কাজ করা থাকবে, ভীষণ সুন্দর কুর্তিটা। এটারও কিন্তু অনেক কালার অপশন আছে, এগুলো কিন্তু সবই রিটেল প্রাইস বলছি আমি, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 350, এটার প্রাইস হচ্ছে 350। ভীষণ সুন্দর কোয়ালিটি, মিডিলে এরকম বাটন থাকবে, এগুলো জাস্ট ফর শো, কিন্তু এরা খুব সুন্দর। নেক্সট আমি দেখাবো, এগুলো আমি সরিয়ে দিই, নেক্সট আমি দেখাচ্ছি একটা ব্র্যান্ডেড কুর্তি, কুর্তি বলবো না, একটা গাউন, লং গাউন, ব্র্যান্ডেড লং গাউন। এই যাচ্ছে লং গাউনটা, দেখুন সাইজ যাবে হচ্ছে এক্সেল পিওর কটনের, এরকম কিন্তু মিডিলে দড়ি থাকবে যেটা এরকম টানলে অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে, ভীষণ সুন্দর। আর আমি সামনের কাজটা দেখিয়ে দিচ্ছি, এটার আমি প্রাইস বলবো না কারণ অনেক হোলসেলাররা আছেন যে প্রাইস বললে একটু প্রবলেম হয়ে যায়, সেজন্য এই এটার প্রাইস জানতে হলে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে। এটারও কিন্তু কালার অপশন চলে আসবে আর একটা। নেক্সট আমি দেখাচ্ছি একটা কুর্তি, স্ল্যাব কটনের ওপর যাবে, কালারটা যাবে হচ্ছে পিচ কালারের ওপর। সব কুর্তিতে কিন্তু আরও কালার অপশান আছে, সাইজ হচ্ছে এক্সেল। আমি ডিজাইনটা সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর আর কাপড়ের কোয়ালিটি ভীষণই সফট। সব প্রত্যেকটা কুর্তিরই কিন্তু ইন্টারলক আছে, 95 টু 650
প্রত্যেকটা কুর্তিরই ইন্টারলক আছে। এই যাচ্ছে কুর্তিটা, এটার প্রাইস হচ্ছে 250, অনলি 250। ভীষণ সুন্দর কুর্তিটা। নেক্সট আর একটা ব্র্যান্ডেড দেখাবো, ব্র্যান্ডেড যে গাউনগুলো সেগুলোর আমি প্রাইস বলবো না, প্রাইস জানতে হলে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ব্র্যান্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ব্র্যান্ড, ব্র্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে লং কুর্তি ব্র্যান্ডেড, সামনে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে। এইগুলো হচ্ছে অফিসে যাওয়ার সময় বা এমনি কলেজ কোনো ফাংশনে এগুলো পরলে ভীষণ ভালো লাগবে। আচ্ছা আমি এটার প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 260। এটারই শুধু প্রাইস বললাম, বাকি ব্র্যান্ডেড এর প্রাইস বলা যাবে না। এগুলো কিন্তু সব রিটেল প্রাইস। আর যারা হোলসেলাররা আছেন, যারা ভাবছেন নতুন ব্যবসা স্টার্ট করবেন বা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন, দাম কিন্তু প্রচুর কমে যাবে। ঠিক আছে, নেক্সট দেখাবো একটা ইয়েলোর ওপর। এটা ইয়েলো ঠিক না, মাস্টার্ড কালারের ওপর, ডাবল এক্সেল এর। এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা, এরকম সামনেটা বাটন থাকবে আর এখানে কিন্তু কাজ করা থাকবে ব্ল্যাকের ওপর। আমি স্লিভসটাও দেখিয়ে দিচ্ছি, স্লিভসেও কিন্তু এরকম কাজ করা থাকবে। ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে পিওর কটনের ওপর যাবে। এটা যাচ্ছে ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনও কিন্তু এরকম পাতার কাজ করা থাকবে। প্রাইস হচ্ছে এটা 275। নেক্সট একটা আমি দেখাবো, এটা হোয়াইটের ওপর, ভীষণ সুন্দর। এটা এটাও কিন্তু পিওর কটনের উপর যাচ্ছে, লং গাউন। ঠিক আছে, আমি এখান থেকে দেখানো স্টার্ট করছি ডিজাইনটা। এই যাচ্ছে ফ্লাওয়ারের, এখানে পুরো ডিজাইন করা থাকবে, স্লিভসেও কিন্তু এরকম কাজ করা থাকবে। আর ঘেরটা আমি দেখিয়ে দিচ্ছি, ঘেরেও কিন্তু এরকম কাজ করা থাকবে। আর ঘেরটা কিন্তু ভীষণ বড়, এই যে এতটা ঘের থাকবে, পুরোটাই কিন্তু এরকম কাজ করা থাকবে। এটা যেহেতু ব্র্যান্ডেড আমি তাই প্রাইস বলবো না, প্রাইসের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এর দুটো কালার অ্যাভেলেবেল আছে, এইটা অ্যান্ড ইয়েলো। নেক্সট যাব একটা পিচ কালারের কুর্তির ওপর, কটনের। এটা হচ্ছে ট্রিপল এক্সেল এর, দেখুন পুরো এরকম ভরা কাজ করা থাকবে, এরকম পুরো ফ্রন্টে কাজ করা থাকবে, পুরো ভরা কাজ। স্লিভসেও কিন্তু এরকম কাজ করা থাকবে। এটার প্রাইস হচ্ছে 305। এটারও কিন্তু অনেক কালার অপশন আছে। নেক্সট দেখাবো ব্র্যান্ডেড একটা লং গাউন, কালারটা ভীষণ মিষ্টি একটা কালার, ব্লু এর ওপর। এই যাচ্ছে লং গাউনটা, আমি প্রতিটা ডিজাইন দেখিয়ে দেবো, এটারও আমি প্রাইস বলবো না। এই যে ব্র্যান্ড, ব্র্যান্ড আমি দেখিয়ে দিলাম। সাইজ যাবে হচ্ছে এটার এল। এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে যাবে ডিজাইনটা। এরকম কিন্তু সাইড পোর্শনও এরকম ডিজাইন করা থাকবে, সাইডেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকবে। আর ঘেরটা তো আমি দেখিয়ে দিচ্ছি, ঘেরেও কিন্তু এত বড় একটা ঘের থাকবে, এটাতে পুরোটা ডিজাইন করা। এবার আমি দেখাবো স্লিভস, স্লিভসও কিন্তু ডিজাইন করা থাকবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি পুরো গাউনটা। এই যাচ্ছে গাউনটা, ভীষণ সুন্দর। নেক্সট আছে, এটাও ব্র্যান্ডেড। ফার্স্টে আমি ব্র্যান্ডের নামটা দেখিয়ে দিই, সাইজ অ্যাভেলেবেল। আচ্ছা, এগুলোর কিন্তু ডিফারেন্ট সাইজ অ্যাভেলেবেল আছে, যার যেই সাইজটা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সেই সাইজে কিন্তু পেয়ে যাবেন। এই কালারটা হচ্ছে ডিপ, মানে এটা হচ্ছে জাম কালারের ওপর, ডিপ ভায়োলেট যেটা, ওই যাবে। এই যাচ্ছে হচ্ছে স্লিভস,
স্লিভস এরকম থাকবে, সাইডে কিন্তু এরকম লটকন থাকবে, আর সামনে যে পোরশনটা কলারেও কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে, কলার পোরশনও এরকম সিকোয়েন্সে কাজ করা থাকবে। এই যাচ্ছে সামনের কাজটা। এবার আমি দেখাবো ঘেরটা, ঘেরেও কিন্তু এরকম ডিজাইন করা থাকবে। ঘেরটা প্রচন্ড দেখুন অনেক বড় ঘের, আপনাদের যেটাই ভালো লাগবে সেটারই কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলবেন। ওয়াইন কালার, ওয়াইন কালারের উপর যাচ্ছে, ভীষণ সুন্দর কালারটা। আপনাদের যেটাই ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু বুক করে ফেলবেন। আর একটা দেখাবো, এটা হচ্ছে ডিপ মেরুনের ওপর, ডিপ মেরুনের ওপর যাচ্ছে লং গাউন। এটাও কিন্তু ব্র্যান্ডেড, এটাও কিন্তু ব্র্যান্ডেড। এরকম সামনে সিকোয়েন্সের কাজ করা থাকবে, পুরোটা কিন্তু এরকম দুরকম ডিজাইন করা থাকবে। স্লিভস হচ্ছে এটা, এই যাচ্ছে স্লিভসটা, আর ঘেরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ঘের, ভীষণ সুন্দর পিওর কটনের ওপর যাবে। এই প্রত্যেক গাউনগুলোই পিওর কটনের ওপর যাবে, ভীষণ সুন্দর। প্রাইসের জন্য কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যারা রিটেলে নেবেন, রিটেল প্রাইসে নিতে গেলে কিন্তু একরকম প্রাইস, আর হোলসেলাররা যারা আছেন সেক্ষেত্রে কিন্তু দাম অনেক কমে যাবে। নেক্সট, এবার আমি একটা উইন্টার স্পেশাল কিছু কালেকশন দেখাবো। আচ্ছা, ফার্স্টে আমি এই কটন, খাদি কটনের কুর্তিটা দিয়ে স্টার্ট করি উইন্টারের জন্য। এটা হচ্ছে ডাবল এক্সেলের যাবে, এটার কিন্তু অনেক কালার অপশান আছে। এটা পিঙ্কের ওপর যাবে, পুরোটাই এখানে উলেনের ওয়ার্ক করা, মিডিল এরকম বাটন থাকবে। এটার সাইজ হচ্ছে ডাবল এক্সেল। প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইস হচ্ছে অনলি 195। ঠিক আছে, কালার অপশানের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবার একটা ব্লু এর ওপর দেখাবো। এইগুলো হচ্ছে প্লাস সাইজের, মানে এগুলো ডাবল এক্সেল ট্রিপল এক্সেলের। সামনে কিন্তু এরকম পুরো সিকোয়েন্সের কাজ করা থাকবে, সাইডে এরকম পুরো ফ্লাওয়ারের ওয়ার্ক করা। এই যাচ্ছে পুরো কুর্তিটা, এটার প্রাইস হচ্ছে অনলি 305। নেক্সট দেখাবো একটা খাদির কুর্তি, পিওর খাদির কুর্তি। এটা হচ্ছে সাইজ যাবে হচ্ছে এক্সেল। মিডিল পোর্শনে এরকম পুরো ফ্লাওয়ারের কাজ করা থাকবে, আর ফ্লাওয়ারের মধ্যে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে। এটারও কিন্তু অনেক কালার অপশন আছে। এটার প্রাইস হচ্ছে অনলি 240। নেক্সট আমি একটা দেখাবো, আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি একটা এবার আমি একটা থ্রি পিসের সেট দেখাবো। এটার সাইজ হচ্ছে এক্সেল। ফার্স্টে আমি কুর্তিটা দেখাচ্ছি, পিওর কটনের। ঠিক আছে, এগুলোরও কিন্তু অনেক কালার অপশান আছে। পিওর কটনের উপর যাবে, সামনে এরকম সিকোয়েন্সের কাজ করা, ভীষণ সুন্দর। এই যাচ্ছে, এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড, এগুলো আবার রিস্টক করা হয়েছে। এইখানে নিচেও কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে। এটা হচ্ছে কুর্তিটা, এর সাথে কিন্তু একটা সারারা প্যান্ট থাকবে, সারারা প্যান্ট থাকবে। ঘেরটা দেখতেই পাচ্ছেন কতটা, কালারটাও ভীষণ সুন্দর। এবার আমি দেখাচ্ছি ওড়নাটা। এই যাচ্ছে ওড়নাটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে। এই হচ্ছে পুরো সেটটা। প্রাইস হচ্ছে এটার 825। এই থ্রি পিসের সেটটার প্রাইস হচ্ছে 825। আচ্ছা, নেক্সট আমি দেখাবো উইন্টার স্পেশাল একটা কুর্তি, ডেনিমের কুর্তি। ঠিক আছে, ডেনিমের কুর্তি দেখাবো। এটা সাইজ যাবে হচ্ছে ডাবল এক্সেল। দেখুন, এটা কিন্তু পুরোটাই এই ডিজাইনটা হ্যান্ডওয়ার্ক করা। সামনের দিকে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি, ফ্লাওয়ারের ডিজাইনটা পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্ক করা। সাইজ হচ্ছে ডাবল এক্সেল, পুরোটা কিন্তু ডেনিমের। স্লিভসটাও দেখিয়ে দিচ্ছি। এই যাবে কুর্তিটা, এটার প্রাইস হচ্ছে অনলি 325।
আজকের মতো তাহলে আমি কালেকশন দেখিয়ে দিলাম। আমি নেক্সট ভিডিওতে আরো কালেকশন নিয়ে আসবো। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি এবার ঠিকানাটা বলে দিই আমাদের শপে আসার। যারা হাওড়া থেকে আসবেন তারা শিয়ালদাগামী কোনো অটো বা বাসে করে শিয়ালদাতে এসে ব্যারাকপুরগামী কোনো ট্রেন ধরে আগরপাড়ায় এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করলে আমরা গাইড করে নেব। যারা শিয়ালদা থেকে আসবেন তারা ব্যারাকপুরগামী কোনো ট্রেন ধরে আগরপাড়াতে এসে কি বলে আমাদেরকে কল করলে আমরা গাইড করে নেব। আর আপনাদেরকে বলছি অবশ্যই আমাদের শপে আসুন, এসে কিন্তু আপনারাই দেখে যান যে আমরা ভিডিওতে যে কোয়ালিটিটা বলছি যেরকম ভাবে বলছি সামনে সেটা কিনা। তো আচ্ছা আমাদের এখানে কিন্তু নাইটিও অ্যাভেলেবেল আছে হোলসেলে। আরেকটা ভিডিও তো দেখিয়ে দেবে। আচ্ছা নাইটির কালেকশন নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসবো। প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছেন। এটা শুধু আমাদের কিন্তু একটা স্যাম্পেল রুম, আমাদের কিন্তু একটা গোডাউনও আছে। তো যাই হোক আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।